আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজুন আজমা বলছি নেদারল্যান্ডস থেকে প্যারিসে ফেরার ট্রেন জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালোই লাগবে তাই সাথেই থাকুন আমার এই ছবিটা নেদারল্যান্ডস রেল স্টেশনের ঠিক সামনে স্টেশনটা অনেক সুন্দর তাই কিছু ছবি উঠিয়েছিলাম তো এখন আমরা আছি স্টেশনের ভেতরে আমরা একটু আগে আগেই চলে এসেছি কারণ যেইভাবে বৃষ্টি হচ্ছিল সারাদিন সেই ভয়ে একটু 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 আগে আগে চলে আসা তো আমাদের ট্রেনের সময় এখনও হয়নি আমরা দেখছিলাম ডিসপ্লে বোর্ডে ছিল সময়গুলি বিভিন্ন ট্রেনের তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চার পাঁচটা মেয়েটাও ঘুরে ঘুরে দেখছে তো এখনও খুব বেশি লোকজন আসেনি কিছু কিছু আসছে আর কি তো আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে কারণ ট্রেনের সময় হয়ে আসছে তো আমাদের ট্রেনেরও সময় হয়ে আসছে আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে চলে যাব একেবারেই ট্রেনের সামনে যেটা ট্রেনের প্ল্যাটফর্ম আর কি তো দেখতেই পাচ্ছেন লোকজন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও এই সিরিয়ালই আছি কিন্তু তো ভেতরেও এই যে ডিসপ্লে বোর্ডে শো করছে আমাদের প্যারিসের ট্রেনের টাইম টেবিলটা আমাদের ট্রেন আসবে ছয়টা আটান্নতে এটা অবশ্য অন্য ট্রেন কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি কারণ ওঠার সময় আসলে ভিডিও করা সম্ভব ছিল না একটু টেনশন তাড়াহুড়া সব মিলিয়ে তো একটু উঠে আশপাশটা দেখছিলাম তো আমাদের আশেপাশে এখনও অনেক যাত্রী মানে অনেক সিট খালি আছে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব প্যারিসের উদ্দেশ্যে যাত্রীরা এখন উঠছে তো আমরা নেদারল্যান্ডসকে বিদায় জানাচ্ছি বাই দিচ্ছি ছেড়ে দিল আমাদের ট্রেন খুব স্লোলি যদিও এখন ছাড়ছে এই ট্রেন কিন্তু অনেক দ্রুতগামী সর্বোচ্চ ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত এটার গতি তো কখনো কখনো তো একটু স্লো চালাবেই তো আমরা প্যারিসে যাওয়ার পথে বেলজিয়াম হয়ে যাব বেলজিয়ামে দুইটা স্টপেজ পড়বে তো প্রথম যে স্টপেজটা সেখানে এটা দেখতে পাচ্ছি তো এখান থেকে খুব বেশি যাত্রী ওঠেনি আমি স্টপেজটার নাম আসলে ভুলে গেছি একটু আনকমন নামটা আমার মনে নেই আপনাদের সাথে তাই শেয়ার করতে পারছি না তো কিছুক্ষণের মধ্যে আমরা যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটা স্টপে যাচ্ছে ওখানে থামবে আমাদের ট্রেন আমরা সবাই জানি রেল পথ সাধারণত শহরের বাইরে থাকে সেটাই দেখতে পাচ্ছি আমরা একেবারে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ গাছের পর গাছ এভাবে দেখে দেখে আসবো বলেই ট্রেনে ফিরেছি আসলে খুব ভাল লাগছিল আমি একবার ডান দিকে দেখছি একবার বাম দিকে দেখছি সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি কিন্তু তো এখন বিকেল প্রায় শেষের দিকে এই সময়টা আসলে জার্নির জন্য অনেক ভালো লাগে আমার কাছে তো আমরা বিকেলের নাস্তা কিন্তু সাথেই করে নিয়ে এসেছি কারণ যদিও এসব ট্রেনে রেস্টুরেন্ট থাকে এখানেও আছে মিনি রেস্টুরেন্ট তো আমরা নাস্তা যেহেতু নিজেরা নিয়ে এসেছি আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছি কারণ আমরা প্যারিসে যেতে যেতে সাড়ে নয়টা বেজে যাবে রাতের খাবারের সময় হয়ে যাবে তো আমরা নাস্তা খেতে খেতে এই বেলজিয়ামের রাজধানী যেটা ব্রাসেলসে এসে পৌঁছে গেছি কিন্তু যেখানে আছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট ভালোই লাগছে শহরটা চমৎকার ট্রেন থেকেই দেখতে পাচ্ছি যতটুকু আর কি সেটাই দেখতে বেশ ভালো লাগছিল তো আমরা তো নাস্তা খাওয়া নিয়ে আসলে ব্যস্ত তো নাস্তা খেতে খেতেই বেলজিয়াম শহর দেখছিলাম যতটুকু দেখা যায় একটু আগে যেটা বললাম তো ভালো লাগছে কখনো আসা হয়নি এখানে তাই একটু দেখে নিচ্ছি আর কি ভালো করে তো এর মধ্যে আমরা ব্রাসেলসের রেল স্টেশনে এসে গিয়েছি ট্রেন থেমে গেছে এখান থেকে বেশ যাত্রী উঠছে দেখা যাচ্ছে আসলে এটা বেশ বড় স্টেশন তো তো এতক্ষণ কিন্তু আমাদের পাশে কোনো যাত্রী ছিল না আমাদের পাশের সিটে তো এখন এখান থেকেই যাত্রী উঠেছে তো আবারও রওনা হয়ে গেল আমাদের ট্রেন প্যারিসের উদ্দেশ্যে সেই গ্রামীণ পথ দিয়ে চলছে আমাদের ট্রেন আর এদিকে সূর্য একেবারে পাটে যাচ্ছে চমৎকার লাগছিল এই সন্ধ্যার ভিউটা আকাশ সব কিছু মিলে আসলে তো একটু আপনাদেরকে এখানে যে ট্রেনের ভিতরে যে রেস্টুরেন্ট থাকে মিনি রেস্টুরেন্ট সেটা একটু ঘুরিয়ে দেখাতে এসেছিলাম তো এসে যা দেখলাম আমি আগে জানতাম না এই রেস্টুরেন্টটা এখন টোটালি বন্ধ আছে তো দেখা যাচ্ছে একদম শাটার বন্ধ এখন এখানে কোনো কেনাবেচা হচ্ছে না আসলে এই করোনার জন্যই সম্ভবত এটা বন্ধ করা আছে এই করোনার কারণে আমাদের জীবনযাত্রা অনেকটাই পাল্টে গেছে শুধু পাল্টে না থমকে গেছে বলা চলে শুধু এই রেস্টুরেন্টই না অনেক রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা মন্দ যাচ্ছে তো বিশাল প্রভাব পড়েছে আমাদের জীবনে তো আমি মোটামুটি ঘুরতে ঘুরতে একেবারে অনেকটুকু চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি আবার ব্যাক করব আমার নিজের সিটের দিকে দেখলাম ঘুরে তো চলে এসেছি আমার সিটে দেখলাম যে যার মতো সিটে বসে কেউ ঘুমাচ্ছে কেউ ল্যাপটপ বা ফোন নিয়ে ব্যস্ত তো খুব বেশি দেরি নেই আমরা প্যারিসের মোটামুটি কাছাকাছি চলে এসেছি সবাই যার যার মতো করেই একটু গুছিয়ে নিচ্ছে ট্রেনের ভেতরটা অনেক সুন্দর ছিল এটা বলা হয়নি এতক্ষণ সব লাল লাল গালিচা পর্যন্ত বেছানো ছিল বেশ গর্জিয়াস ছিল বাইরে অবশ্য লাল মানে পুরো ট্রেনটাই আসলে লাল তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নেমে পড়েছি প্যারিস গার্দো নর্থ রেল স্টেশনে তো রেল স্টেশনে নেমে কিন্তু আবার ছবি উঠিয়েছি রেল সাথে লাল গাড়ির সাথে তো আমার সাথে এই জার্নিতে যারা ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ